অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি কর্ম কর্মপ্রাপ্তি হতে চলেছে এই দু হাজার একুশে এই সাত রাশি অর্থাৎ এই দু হাজার একুশে এই সাতটি রাশি আপনি নন তো এই সাত রাশির মধ্যে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মপদোন্নতি কর্মক্ষেত্রে বদলি এবং কি এমনকি কর্ম যারা পরিবর্তন চাইছেন অর্থাৎ ভালো জব চাইছেন আপনি একটা ধরুন চাকরি করছেন সেখান থেকে ভালো স্যালারির আপনি জব চাইছেন সেটাও কিন্তু এই দু হাজার একুশে এই সাত রাশি পেতে চলেছে আমি যে এই প্রেডিকশানটা করছি দেখুন যে পাঁচ রাশির কথা বলছি না তার বলে এটা নয় যে সেই পাঁচ রাশির মানুষ চাকরি পাবে না বা কর্ম পাবে না বা কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে না সেই সেই রাশিরও কিন্তু হবে কিন্তু যে সাতটি রাশির কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটির সম্ভাবনা কিন্তু প্রবল দেখুন প্রথমে আমি জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আপনারা যদি আমার সাথে জ্যোতিষী পরামর্শ নেবেন উচিত মনে করেন অবশ্য এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন অনেকেই জানতে চেয়েছেন যে স্যার কর্মের ব্যাপারে আমাদেরকে ভিডিও দিন এই দু হাজার একুশে কোন কোন রাশির কর্মক্ষেত্রে সম্ভাবনা আছে কর্মপ্রাপ্তির চাকরির সম্ভাবনা আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে সাতটি রাশির কথা বলছি সেই সাতটি রাশির মধ্যে আপনি নন তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই দু হাজার একুশে যে সাতটি রাশির কথা বলছি সে সাতটি রাশির প্রবল যোগ দেখা যাচ্ছে এই কর্মর জায়গাটাতে দেখুন কর্ম দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে আপনাদের বাই বার চার্ট মানে আপনি যখন জন্মেছিলেন আপনার দশম ভাব কেমন আছে অর্থাৎ আপনার কর্মভাবটা কেমন আছে কর্মপ্রতি ভাবের উপর কোন গ্রহ বসে আছে বা কর্মপ্রতি কোন ভাবে অবস্থান করছে বা কর্মভাবের উপর কোনো অশুভ গ্রহের পাপগ্রহের দৃষ্টি নেই তো বা আপনার রাশিচক্রে স্যাটান নিচস্ত নয় তো বা স্যাটার্ন কোনোভাবে পীড়িত নয় তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার কারণ দেখুন জুডিয়াকে আমাদের কর্মের জায়গাটা কিন্তু শনি নির্দেশ করছে অর্থাৎ মকর রাশির ঘর অর্থাৎ আপনার যদি শনি রাশিচক্রে ভালো থাকে আপনি খুব অল্প বয়সে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু আপনার প্রশস্ত হবে আর যাদের শনি খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে বিলম্ব কর্ম কর্ম চলে যাওয়া বা আপনার কর্মপতি যদি অশুভভাবে অবস্থান করে বা কর্মভাবের উপর যদি অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা কর্ম অধিপতি যদি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে আপনারা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কর্ম থেকে কিন্তু কর্মর জায়গাটায় আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশান হবেন না প্রচুর হার্ড ওয়ার্কিং করবেন কিন্তু সেই মতন কিন্তু আপনারা পারিশ্রমিক পাবেন না এবং কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে এবং পলিটিক্স থাকবে এবং কর্ম পাওয়ার জায়গাটাতে কিন্তু প্রচণ্ড হারে পরিশ্রম করে আপনি কিন্তু ওই জায়গাটা কর্ম পাবেন বা কর্ম নাও পেতে পারেন তো এর জন্য আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের দশম ভাব কেমন আছে এখানে কোন অধিপতি অবস্থান করছে এবং কর্মাধিপতি কোনভাবে ভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে সেই জায়গাটা এবং আপনার রাশিচক্রের স্যাটার্ন কেমন আছে এই জায়গাগুলো কিন্তু একান্ত বিচার্য বিষয় দেখার তাহলে কি হবে যে আমি যে এই কথাটা বলছি যে দু সালে এই সাতটি রাশি কর্মযোগ কর্মপ্রাপ্তির মহাযোগ সেটা আপনার ক্ষেত্রে যদি আপনার এই জায়গাগুলো এবং আপনার যদি শুভ দশা অন্তর্দশা পারমিট করে এবং আপনার দশমপতি এবং আপনাদের শনি যদি শুভ অবস্থাতে থাকে কর্মপ্রাপ্তির মহাযোগ দেখা দিবে দু হাজার একুশে দু হাজার একুশ অর্থাৎ যোগ করে দেখুন বুধের সংখ্যা পাঁচ অর্থাৎ বুধ আসছে অর্থাৎ যাদের পাঁচ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে বলে দিই পাঁচ চোদ্দ তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ভালো নির্দেশ করবে যদি আপনার রাশিচক্র ভালো থাকে প্রথমেই বলি কর্মের জায়গাটা যে সাতটি রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করছে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং ভাগ্যপতিকে নিয়ে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে মেষ রাশির ক্ষেত্রে কর্মর জায়গা দু হাজার একুশে কর্মর জায়গাটা কর্মপ্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রবল হারে কিন্তু দেখা যাচ্ছে যারা বদলি চাইছেন বদলি হবে যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন কর্মক্ষেত্রে পরিবর্তন হবে এবং কর্মক্ষেত্রে যারা নতুন নতুন কর্ম চাইছেন কর্মপ্রাপ্তির জায়গাটা চাইছেন সেটাও কিন্তু আপনারা কিন্তু নতুন কর্ম এই দু হাজার একুশে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনি পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি আপনি যদি মেষরাশী হন আপনারা যদি দশম বা পীড়িত না হয় আপনার যদি শনি পীড়িত না থাকে এবং অশুভকর গ্রহের দৃষ্টি থাকে এবং দশা যদি পারমিট করে আপনি যদি মেষ রাশি হন এই দু হাজার একুশে কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে প্রশমিত করবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি আপনাদের কর্মপতি ভাগ্যভাবে অবস্থান করছে দেখুন এবং একাদশ পতিকে কানেক্ট করে ভাগ্যভাবে একাদশপতি কর্মপতি অবস্থান করায় আপনাদের কর্মের জায়গাটা যে যথেষ্ট এই দু হাজার একুশে কিন্তু প্রশস্ত করবে কর্মক্ষেত্রে সফলতা লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের বদলি কর্মক্ষেত্রের প্রমোশন মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি আপনি যদি বিশ্বরাশি মানুষ হন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ বিশ্ব ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা তুলা রাশি রাশির ক্ষেত্রে আপনাদের দেখুন শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে এই কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে অর্থাৎ কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে সফলতা এবং যারা কর্মক্ষেত্রে বদলি চাইছেন এই জায়গাটাতে আপনাদের বদলি হবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে নতুন কর্মযোগ এবং আপনারা যারা ধরুন খুব কম স্যালারির চাকরি করছেন তারা ভাবছেন যে একটু ফার বেটার স্যালারির চাকরি চাইবেন তাদেরও কিন্তু এবছর ভালো স্যালারির চাকরি কিন্তু আপনাদের হবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি এটি হচ্ছে তুলা রাশি এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ কিন্তু এবছর খুব দেখা যাচ্ছে অর্থাৎ কর্ম জায়গাতে আপনারা যথেষ্ট মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মপ্রাপ্তি কর্মযোগ এবং কর্মক্ষেত্রে নতুন কানেকশান আপনাদের কিন্তু আসবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠা করছেন কর্ম পাচ্ছে না আপনারা কিন্তু জব পরিবর্তন করতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছে এবং বৃহস্পতি কিনে নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে শশ মন রাজ্যক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটাতে যথেষ্ট ভালো এবং এই শনি দৃষ্টি দিচ্ছে আপনাদের ঠিক দশম ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের নিশ্চিত রূপে কর্মের জায়গাটা আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি খুব জোর গলায় আপনি যদি মকর রাশি মানুষর কর্মের রাস্তা কিন্তু আপনাদের খুলে যাবে কর্মের দরজা আপনাদের কিন্তু খুলে যেতে চলেছে দু হাজার একুশে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে ট্রান্সফার যারা চাইছেন বা ভালো স্যালারির জব যারা চাইছেন আপনি যদি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেনই পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি অর্থাৎ কর্মের জায়গাটাতে কেরিয়ারের জায়গাটাতে খুবই ভালো যোগ সৃষ্টি করছে মকর রাশি দু হাজার একুশে এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি আপনাদের কর্মপতি লাভভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ কর্মর জায়গা কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত কিন্তু করছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে লাভ সফলতা সাকসেসের জায়গা থাকবে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবে আপনি যদি মিন রাশি মানুষ হন এবং কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি পদমর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে পরিবর্তন ট্রান্সফার যারা চাইছেন এবং যারা ভালো জব চাইছেন আপনি ধরুন একটু ছোটোখাটো জব করছেন সেই জব যদি আপনারা পরিবর্তন করতে চায় সেই জব পরিবর্তনের জায়গাটা কিন্তু ভালো স্যালারির জব কিন্তু আপনারা পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই মিন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের সাকসেস কর্মক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে হবেই হবে এরপরে যে রাশি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে অর্থাৎ নতুন কর্ম আপনারা কিন্তু পাবেন কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি করছে কর্মক্ষেত্রে পদোন্নতি মান সম্মান বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ যারা দীর্ঘদিন কর্মের জন্য প্রচেষ্টা করছিলেন সেই কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ধীরে ধীরে প্রশস্ত হতে চলেছে আপনি যদি কন্যা রাশি মানুষ হন এরপর সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ এবছর দেখা যাচ্ছে দু হাজার একুশে কর্মপ্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো শুনি আপনাদের কর্মের জায়গাটা দিবে কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো এবং ভালো স্যালারির চাকরিও কিন্তু আপনারা কুম্ভ যদি আপনি হন বছর কিন্তু আপনারা পাবেন আমি যে এই কথাগুলো বললাম ধরুন যাদের হচ্ছে না না অবশ্যই আপনারা আপনাদের বাই বার চার্ট মানে আপনারা যখন জন্মেছিলেন তাই সেটা দেখান কোন দশা চলছে অন্তদশা এবং কর্মপতি কেমন অবস্থা আছে এবং আপ কোন নক্ষত্রে অবস্থান করছে কর্ম জায়গাটা আপনারা রেক্টিফিকেশান করেন নিশ্চিত রূপে এই দু হাজার একুশে যে সাতটি রাশির কথা বললাম যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে নিশ্চিত রূপে চাকরি আপনাদের হবে আর যে পাঁচটি রাশির কথা বলছি না আপনারাও প্রচেষ্টা করুন আপনাদেরও কিন্তু হবে আপনারা কিন্তু নিরাশ হবেন না যেগুলো প্রবল সম্ভাবনা আছে সেগুলোর কথাই আমি আপনাদেরকে এই ভিডিওতে জানালাম ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ